চাটখিল ও সোনাইমুড়িতে মানুষের কল্যাণে অ্যাক্টিভ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার দিনব্যাপী পবিত্র মাহে রমজান উপলক্ষে সোনাইমুড়ি উপজেলার 2 নং নদনা ইউনিয়নে অ্যাক্টিভ ফাউন্ডেশনের অর্থায়নে ইউনিয়নে বিভিন্ন মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাক্টিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাহাঙ্গীর কবির এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মুমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবু, জেলা পরিষদের সদস্য ভিপি মাহফুজুল হক বাহার, চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, নদনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান হারুনর রশিদ, সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম সোহাগ, চাটখিল উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রাজীব হোসেন রাজু, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক কনক, মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শিপন সহ অনেকেই। একমাত্র নয় দায়িত্ব পালন করার জন্য মানুষের প্রতি মানুষের ভালোবাসাকে বর্জন করে মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়। মায়ের রমজান মাস, এই রমজান মাসে তাঁত অর্জনের মাস, আত্মশুদ্ধির মাস,